হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আমি ফুলকপি দিয়ে মাছ রান্না করে দেখাবো, তাহলে চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। এখানে আমি মাঝারি সাইজের একটি ফুলকপি নিয়েছি, আর নিয়েছি দুটি বড় সাইজের আলু। আমি ফুলকপি আর আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বড় মাছ নিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে ফুলকপিগুলোকে একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিতে হবে। এক চামচ হলুদ দিয়ে দিলাম, এবার ঢেকে দেব। ফুলকপি ভাপানো হয়ে গিয়েছে, এবার পানি জড়িয়ে নেব। নুন হলুদ মরিচ দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন তেল গরম হয়ে গেছে, এবার আমি গরম তেল মাছগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে মাছগুলো যেন বেশি ভাজা হয়ে না যায়। এক পাশে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এবার মাছটাকে আমি নামিয়ে নেব। বাকি তেলে আমি আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে এতে তেজপাতা, জিরা এবং পেঁয়াজ কুচি ফোড়ন দিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবার ভাপানো ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি।
হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ফুলকপি কষানো হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো তরকারি ঝোল দিয়ে দিতে হবে। ভাজা আলুগুলো দিয়ে দিলাম, আর একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিব। এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু পরে নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার ঢেকে দিলাম। এই পর্যায়ে জিরা বাটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে। বেস হয়ে গেল আমার ফুলকপি দিয়ে মাছের তরকারি। আপনারাও বাসায় এভাবে রান্না করবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।